সাংবাদিকবৃন্দ, এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে 48তম শীতকালীন এ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। পরে বর্ণাঢ্য ডিসপ্লে প্রদর্শনীতে অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু আসলে সত্যিকার আমাদের জাতির নেতা, এখন তার চরিত্রে যেহেতু আমি আজকে ডিসপ্লেতে উপস্থাপন করতে পেরেছি তার চরিত্রে, তো আমি নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। 2019 সালে আমি লিডার হয়েছি ডিসপ্লেতে, তো আমার অনেক ভালো লাগছে। ডিসপ্লে প্রস্তুতি আমরা গত কয়েক সপ্তাহ ধরে নিচ্ছি, এখানে অংশগ্রহণ করতে পারে আমার খুবই ভালো লাগছে। আমরা যে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক থেকে এসে যে এই সুযোগটা পেয়েছি আমরা অনেক খুশি সবাই। অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বাধীনতার সঠিক ইতিহাস জানার আহ্বান জানান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে তোমাদের জানতে হবে, জাতির জনক সম্পর্কে জানতে হবে। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেন, পরীক্ষায় জিপিএ 5 পাওয়া জরুরি নয়, শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা ও নৈতিকতা বোধ গড়ে ওঠা বেশি জরুরি বলে মনে করেন তিনি। যে মানবিক মর্যাদা বোধ নিয়ে গড়ে উঠবে, যে দেশ সম্পর্কে, পরিবেশ সম্পর্কে, মানুষ সম্পর্কে, মানুষের অধিকার সম্পর্কে সচেতন হবে, অন্যের অধিকার সম্পর্কে সচেতন হবে, তেমন সোনার মানুষ আমরা গড়ে তুলতে চাই। এসএসসি ও সমমান পরীক্ষা প্রশ্ন ফাঁস মুক্ত করতে সব চেষ্টাই থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী। পুরো শিক্ষা ব্যবস্থা থেকে এই যে কিছু ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোকে আমাদের দূর করতে হবে, এবং সেখানে শুধুমাত্র সরকার নয়, প্রতিটি অভিভাবক, প্রতিটি পরীক্ষার্থী এবং প্রতিটি শিক্ষক, প্রত্যেক শিক্ষক সকলের সেখানে কাজ করতে হবে এবং সকল নাগরিকেরও সেখানে দায়িত্ব আছে। শীতকালীন এ ক্রীড়া প্রতিযোগিতার 48তম আসরে হকি, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল সহ 35টি ইভেন্টে 864 জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। মিজানুর রহমান, 21 টেলিভিশন।